আসসালামাইকুম প্রিয় শেখ আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে সেখানে আজকের ভিডিওর মূল অংশ থেকে আসবো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব অনেকে তার নেতিবাচক আলোচনা করছেন দেশের মধ্যে নয় দেশের বাইরে থেকে আর দেশের মধ্যেও বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ আইনজীবী তারা ওয়াকারুজ্জামান সাহেবের নেতিবাচক সমালোচনা করছেন এবং এটি হাসিনা পরবর্তী বাংলাদেশে আমি মনে করি একটি ইতিবাচক ধারা আমাদের দেশে সেনাবাহিনী প্রধানকে খুব স্পর্শকাতর একটি পদপদবীর অধিকারী মনে করা হয় এবং তাকে নিয়ে অতীতকালে কেউ এভাবে আসলে মানে সেনাবাহ প্রধানকে কে নিয়ে এরসাদ জমানা থেকে এখন পর্যন্ত কেউ আসলে কোন নেতিবাচক কথা বলেননি সেই সেই প্রথম সেনা প্রধান থেকে শুরু করে আহ শেখ হাসিনার উদ্দিন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান কোনো জেনারেল ডিজিএফআ প্রধান এমনকি ডিজিএফআইতে যারা কর্মরত থাকেন বা এনএসআই তে যারা কর্মরত থাকেন এরকম মিডেল ক্লাসের যারা কর্মকর্তা মেজর র্যাঙ্ক বা মেজর তো মিডিল ক্লাস নয় ধরুন কর্নেল পদমর্যাদার যারা কর্মকর্তা তাদেরকে নিয়ে কিন্তু মানুষ কথা বলতে ভয় পেত কিন্তু এখন একেবারে সরাসরি সেনা প্রধানকে নিয়ে নেতিবাচক কথা বলছেন দেশের বাড়িতেও যারা আছেন তারা তো খুবই অকথ্য ভাষায় অশালীন অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দিচ্ছেন তারপর মির্জা ফখরুলকে নিয়ে অনেকের বাপমা তুলে পার্সোনাল লাইফ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এটার ইতিবাচক দিক কি আছে জানি না কিন্তু এগুলোর নেতিবাচক দিক অনেক আছে এর কারণ হলো আপনি কাউকে সমালোচনা করেন দে আর মাস্ট হ্যাভ এ গুড ল্যাঙ্গুয়েজ এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন দেয়ার এজ এ ফান্ডামেন্টাল বেস আপনি ধরুন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আমার লেখাপড়া নিয়ে আমার বংশ নিয়ে কোনো কিছু নিয়ে আপনার হাতে তথ্য প্রমাণ থাকতে হবে কিন্তু তথ্য প্রমাণ থাকতে হবে আর দ্বিতীয়ত হলো আমার সমালোচনা করতে হলে মোটামুটি আমার পর্যায়ের হতে হবে আপনি আমাকে বুঝতে পারবেন না তো দেখা গেল যে আমার সে একজন মানুষ তিনি যদি আমার সমালোচনা করেন তিনি নিচে নেমে আসলেন আবার আমার সে যারা ছোট সব দিক থেকে ছোট তারা যদি আবার আমাকে নিয়ে সমালোচনা করেন এটি ওই যে করলো তারই ক্ষতি হয়ে গেল মারাত্মক ক্ষতি হয়ে গেল তো এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে তো সেনা প্রধান ওয়াকরুজ্জামান সাহেবকে নিয়েও বাংলাদেশের নেতিবাচক কথা হচ্ছে নেতিবাচক কথাগুলো কি তিনি শেখ হাসিনা তিনি এই মুহূর্তে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকে আরও আগ্রহ প্রকাশ করে বলছেন তিনি একসময় শিবির করতেন আল্লাহ মাফ শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের আমিরকে তিনি কিভাবে পেলেন এবং তিনি বারবার দুই তিনবার কেন সেই জামাতের আমিরের নাম নিলেন এই সমস্ত কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন তারপরে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি পর্দার অন্তরাল থেকে ক্ষমতা ক্ষমতা যাকে বলে চালাচ্ছেন তিনি তিনি লাভ করার জন্য বসে আছেন ইত্যাদি নানা রকম কথা আমি সে সকল কোনো কথায় যাব না মূল ব্যাপারটা হলো যে তার যারা শুভার্থী রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু হাজার হাজার সেনাবাহিনীর ভিতর আছে বাইরে আছে সবারই বক্তব্য এবং আমি তিনি যখন প্রধান হলেন তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কে এই জেনারেল ওয়াকরুজ্জামান আমার তখনই মনে হয়েছিল যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু তারপরও তিনি সময় মতো দায়িত্ব পালন করবেন এবং তার হাতেই শেখ হাসিনার যাকে বলা হয় শেষ পরিণতির যে দৃশ্য আমরা দেখতে পাবো এটা আমি বলেছিলাম এবং সেটি ঘটনা কিন্তু ঘটে গেছে তো এই যে শেখ হাসিনা তার আত্মীয় তিনি আওয়ামী লীগ জমানায় নিয়োগ লাভ করেছেন কিন্তু এত কিছুর পরেও এখন পর্যন্ত পুরো বিষয়গুলো তিনি খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন টিল নাও এবং এখন পর্যন্ত সেনাবাহিনীদের মধ্যে কোনো অস্থিতিশীলতা আমরা শুনিনি কোনো চেইন অফ কম্যান্ড কোথাও ব্রেক করেছে এরকম কোনো নজির নেই এবং তিনি রাগ এবং ক্রোধ এবং ক্ষোভের বর্ষবর্তী হয়ে যেন ওয়াকারজ্জামান কোনো কথা বলেছেন আমরা এরকম কোনো বক্তব্য শুনিনি এবং তার বক্তব্যের মধ্যে অতি সহ্য হুমকি ধামকি কিংবা নির্বুদ্ধিতা এরকম কোনো কিছু দেখিনি বরং পুরো পরিস্থিতিতেই যেখানে স্টপ হওয়া দরকার তিনি হয়েছেন যেখানে হাসা দরকার তিনি সেটা হেসেছেন এবং যেখানে যোগ করা দরকার উইটি যেটিকে বলা হয় সেটি তিনি করেছেন এবং এরকম খবরাখবর কিন্তু পত্রপত্রিকায় এসেছে তো যাই হোক এখন আগামীতে তিনি কি করবেন বা না করবেন সবচেয়ে বড় কথাটা হলো যে এই মুহূর্তে সেনাবাহিনীর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া ডক্টর ঘন্টা টিকে থাকতে পারবে না তবে এখানে একটা আশ্চর্য ব্যাপার হলো ওয়ান ইলেভেনে যখন ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার হলো তখন সেটাকে সেনা সমর্থিত সরকার বলা হতো কিন্তু এখন সেই যে ওয়াহকরুজ্জামান সাহেবের অধীনে যে সেনাবাহিনী অর্থাৎ মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের জন্য সেনাবাহিনী মনুদ্দিনের সেনাবাহিনী ফখরুদ্দিনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার সাথে হান্ড্রেড টাইম গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল হয়ে পড়েছে ইনুস সরকারের জন্য তো এখানে ওয়করুজ্জামানের যে স্মার্টনেস সেটি হলো এখনও পর্যন্ত এটাকে কেউ সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর এবং ডক্টর ইনুসের যৌথ সরকার বা সেনা ব্যাক্ট মিলিটারি ব্যাক্ট গভর্নমেন্ট কিন্তু কেউ বলছেন না দিস ইজ এ স্মার্ট এখন এটা ডক্টর মোহাম্মদ ইনুসের স্মার্টনেস হতে পারে সমন্বয়কদের স্মার্টনেস হতে পারে ওয়াকারুজ্জামানের স্মার্টনেস হতে পারে এভার মেবি এখানে ওয়াকরুজ্জামান সাহেবের একটা ভূমিকা আছে তো তিনি কথাবার্তা বলছেন খুব মেপে মেপে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অবিশ্বাস তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি যে জামাত একটা আনলিমিটেড সময় দেওয়ার জন্য উদ্গ্রীপ ছিল এবং সমর্থন জানিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে সে জামাত তার জায়গা থেকে ফিরে এসে এখন বলার চেষ্টা করছেন যে নির্বাচন যদি দেরি হয় বিপদ বাড়বে এটি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তো প্রশ্নই আসে না স্বয়ং প্রধান উপদেষ্টা নানারকম কূটনৈতিক কথাবার্তা বলে কথার জালে আবদ্ধ করে প্যাস মারা কথা বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন মানুষকে শান্ত থাকার চেষ্টা করেছেন নিজের উদারতা প্রদর্শন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কবে হবে কতদিনের মধ্যে হবে এরকম কোনো টাইম ফ্রেম তিনি বলেননি ফলে এই বিষয়টি নিয়ে জটিল থেকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গাতে যেন ওয়াক্কারুজ্জামান সম্প্রতি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে তিনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করবেন সেনাবাহিনী করবে তিনি মানে সেনাবাহিনী করবে তো এটা আসলে কথার কথা এটা তিনি করতে বাধ্য এখন যে অবস্থায় দের ইজ নো ওয়ে সেকেন্ড যে কথাটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ সেটি হলো আঠারো মাসের মধ্যে তো তিনি এই আঠারো মাসের মধ্যে একটি নির্বাচনের একটা টাইম ফ্রেম তিনি দিয়ে দিলেন এটা রাজনৈতিক দলগুলোর জন্য আমি মনে করি একটা এই মুহূর্তে একটা প্রাথমিক বিজয় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই টাইম ফ্রেমটি সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এখন আঠারো মাস বলতে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর পর্যন্ত এখন এটা যে আঠারো মাসের মধ্যে বলতে আঠারো মাসই হতে হবে নট লাইক দ্যাট রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত থাকে তারা যদি সরকারকে বাধ্য করতে পারে তাহলে এটি আঠারো মাসের জায়গায় বা দেড় বছরের জায়গায় এটি দেড় মাসের মধ্যে হতে পারে তিন মাসের মধ্যে হতে পারে অন কিন্তু এই যে একটা জায়গাতে ওপেন করে দেওয়া হলো যে উইদিন এইটিন মান্থ আমি মনে করি যে এটা জামান সাহেব যেটি বলেছেন এইটাকে ইতিবাচকভাবে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি তারা নিতে পারে এখন তারা যত দ্রুত প্রস্তুত হতে পারে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন যদি হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সনের মার্চ মাসে নির্বাচন হয় সেখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তিনি যদি বলতেন যে আমাদের কম করে হলেও দুই বছর পরে নির্বাচন হবে আমাদের কিছু বলার ছিল না কিন্তু তিনি বলেছেন উইদিন এইটিন মান্থস তো ইটস এ ভেরি গুড সিমটম এগুলো একটা দ্বিতীয়ত হলো বেশ কয়েকজন বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলেছেন যে যখন একটি আন্দোলন হয় মানুষ একটা আবেগ কাজ করে সহানুভূতি কাজ করে কিন্তু কোনো অবস্থাতে এই আবেগ আসলে এক বছরের বেশি থাকে না যে কোনো এই ধরনের সরকার মানে যেটাকে ট্রানজেশনাল সরকার বলা হয় আমরা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছি মধ্যবর্তী সরকার বলছি তত্ত্বাবধায়ক বলছি যে হোয়াট এভার মেবি এটিকে ইংরেজিতে ট্রানজেশনাল গভর্নমেন্ট বলাটাই শ্রেয় তো এই ধরনের এটি সরকার যদি সবচেয়ে ভালো করে মানে প্রথম দিন থেকে একবার সবচেয়ে ভালো করে তারপরও মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি মানে কন্টিনিউ করে না মোর দেন টুয়েলভ মান্থ তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সবচেয়ে প্রথম দিন থেকে ভালো করতেন তাহলে তারও পরিণতি হতো নট মোর দেন ওয়ান ইয়ার আপনি দেখুন নভেম্বর সাতই নভেম্বরের পর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন উনিশশো পঁচাত্তর তারপর যখন সামরিক শাসন এলো তখন সারা বাংলাদেশের তস সামরিক শাসন দিয়েও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ফলে কি হলো নির্বাচন দিতে হয়েছিল প্রথমে হানাভোট খুব অল্প সময়ের মধ্যে হানা ভোট তারপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে সংসদ নির্বাচন অর্থাৎ উনআশি সনের মধ্যে কিন্তু এই তিন তিনটি নির্বাচন জেয়া রহমান সাহেবকে দিতে হয়েছিল আবার এস সাহেব এলেন এসে নানা রকম তিনি সামরিক শাসন রাজনৈতিক দল ইত্যাদিতে নানারকম করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও কিন্তু তিনি থাকতে পারেনি তাকে কিন্তু ছিয়াশি সনে নির্বাচন দিতে হয়েছিল তো দেখেন আহ অতীতে যদি এরশর সাহেব বা জেউর রহমান সাহেবের কথা চিন্তা করেন ইভেন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এলেন স্বাধীনতার পরে তিনি কিন্তু সত্তরে নির্বাচনকে ম্যান্ডেট নিয়ে তিনি ২ চার বছর থাকার চেষ্টা করতেন কিন্তু তার প্রতিও মানুষ সেই আস্থাটা রাখতে পারেনি তাকে কিন্তু তেহাত্তর সালে সাধারণ ইলেকশনে যেতে হয়েছে স্বাধীন বাংলাদেশে এখন ইনু ক্ষেত্র যদি সব অবস্থায় তিনি খুব ভালো করতেন তাহলে এক বছর তার প্রতি মানুষ থাকত কিন্তু আমরা যেহেতু গত এক মাসের মধ্যেই অধৈর্য হয়ে পড়েছি এবং তার কোনো কর্মকাণ্ডের মধ্যে আমরা কোনো গতিশীলতা পাচ্ছি না ধারাবাহিকতা পাচ্ছি না আশ্বস্ত হতে পারছি না তাকে ভালোবাসতে পারছি না তাকে আপন বানাতে পারছি না তার প্রতি নির্ভর করতে পারছি না নাথিং মানে একেবারে বোগাস তো সেখানে আগামী আঠারো মাস ইট ইস টু লং ইট ইজ লং এটি ইনু সাহেবের জন্য লম্বা সময় ওয়াকারুজ্জামা সাহেবের জন্য লম্বা সময় আর রাজনৈতিক দলগুলোর জন্য ভীষণ লম্বা সময় ফলে ওয়াকারুজ্জামা সে যে কথাটা বলেছেন এই কথাটাকে কগনিজেন্সে নিয়ে উইদিন এইটিন মান্থ এটিকে ধরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত নেওয়া উচিত এবং ডক্টর ইনুসেরও প্রস্তুত নেওয়া উচিত যে সূর্য পূর্ব দিকে যেভাবে তার জীবনে এসেছিল আগস্ট মাসের আট তারিখে কিংবা আগস্ট মাসের সাত তারিখে বা নয় তারিখে তো সেই সূর্য আজকের এই দিনটিতে সেই পূর্ব কোণে নেই সূর্য উদিত হয়েছে এবং সেই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো মেঘ অনেকগুলো ঝড়ো হাওয়া অনেকগুলো ছায়া প্রচ্ছায়া সূর্যকে ঘিরে ফেলেছে ফলে তার সেই সুদিন এখন আর নেই কাজই জেনারেল ওয়াকারু যে উইদিন আঠারো মান্থ মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন এটি মধ্যে যে মেসেজ আছে বার্তা আছে এই বার্তাটি ডক্টর মোহাম্মদ ইনু যত দ্রুত বুঝতে পারবেন এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই আমাদের সকলের জন্য মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন এবং তারেক রমান সাহেব যে সমাজ নেতা কর্মীদের তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট শুরু আবার বিএনপির নামে যুবদল দল ছাত্র নাম আবার সেই পুনর্দখল দখল চলবে এগুলো তো কোনো সংস্কৃতি না আমাদের সভ্য হতে হবে আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি তাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা আব্রার মতো লোককে হত্যা করা তকির মতো লোককে হত্যা করা এগারো বছর পর ফাইল ওপেন হয় বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলে চাপাতি দিয়ে হেলমেট বাহিনী চাপাতি বাহিনী হোয়াট যারা দিস আপনার ছবিগুলি দেখেছেন আমরা যতটুকু শুনেছি যেতে পারবেন না যাদের সঙ্গে বসতে পারবেন না পতাকা উঠবে না এই ধরনের অনেক কথা শুনেছি কিন্তু এখন তো দেখছি এত হাস্যজ্জ্বল ছবি বুকে টেনে নেয়ার ছবি আরো ছবি এসছে মিটিং সবার যাক এটি আপনার মতো কিছু দর্শকের প্রশ্ন ছিল আমি ভাবি আমি দর্শকদের প্রশ্ন শুনেছি এবং ছবিটাও দেখলাম আমার মনে হচ্ছে যে আমি এক গর্বিত বাংলাদেশ হিসেবে একটা হাস্যজ্জ্বল রাষ্ট্র দেখলাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক এবার আমাদের রাষ্ট্রনায়ক এবং সরোয়ার স্যার এবং রেজাউল করিম যেভাবে তারা কথা বলছেন বিশেষ করে রেজাউল করিম বলছেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তিনি মাঠে ছিলেন ফিল্ডে ছিলেন অফিসার জাস্টিন ট্রুডোকে দেখতে পাচ্ছি আমরা আর সরোয়ার স্যার তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন আমাদের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমাদের কি করা উচিত দুটা সাইড ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ করার জন্য এবং এখন আপনি ছবি দেখালেন আমি নিশ্চিত আমাদের এখানে মিউজিশিয়ান একটা কথা বলো ফেসবুক আমরা বলি ফেসবুক সেটাকে উচ্চারণ করি আর আমাদের দেশে যদি আপনি সবচেয়ে অ্যাক্টিভিস্ট দেখেন তাহলে দেখবেন ফেসবুকটাতে অর্থাৎ আপনার ক্রিকেট দলের সমস্যা তানজিম মারা গেল সমস্যা বন্যায়ের সমস্যা ফেসবুকটা কিন্তু চালু এবং এখান থেকে আজগুবি কথাবার্তা সব বের টুপ করে ঢুকে যাবে টুপ করে বেড়ে যাবে আচ্ছা একটা সরকার কিন্তু সময় দিতে হয় তাই না একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তাদের দশটা পঁচিশ ষোলো পঁচিশটা কাজ করছেন তাদের বিভিন্ন কমিটি হয়েছে এর মধ্যে আমরা বিসিবিতে বিমানে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি এবং তারা আমাদের দেশের মানুষ থাকে জানেন কয়েকদিন পরপর প্রতিদিন মন্ত্রীকে কথা বলবে এই বলবে অভ্যস্ত হয়ে গেছে টিভি মিডিয়াতে কেন প্রতিদিন কথা বলে না উপদেষ্টা কেন ডেলি লেকচার দিচ্ছে না এটা আমরা একটা সংশোধিত অভ্যস্ত হয়ে গেছে তো আসলে তারা কাজ করছে না একটা সংসদীয় কমিটি নিয়ে কাজ করেন আসিফুল স্যার তিনি তাকে কতগুলো কাজ করতে হচ্ছে পার্লামেন্টারিশন রাষ্ট্রের এই সংবিধানের সংশোধন কত চিন্তার বিষয় এখানে তবে আমরা ফিল করি অনেক এনজিও লিডার এখানে আছে আমি বলতে পারবো অলমোস্ট এনজিও লোকজনই এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে এনজিওর আমাদের সন্দেহ হচ্ছে যেটা তাদের ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে চারটা ডিম লাগবে দুইটা ডিম খাওয়াবে কোনো মতে আর চারটা ডিমের ওয়াজ করতে থাকবে আমার কথা হচ্ছে তিনটা মাস আমরা ওয়েট করতে পারছি না কেন এই সরকারকে অন্তত একশো দিন সময় দিতে হবে পৃথিবীর সিস্টেম দেন আমাদের সারা গভর্নমেন্ট তৈরি করতে হবে যে পলিটিক্যাল পার্টিসগুলো ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করবে নির্বাচন রাজনীতিতে সেখানে নির্বাচন স্থায়ী নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন পুলিশ প্রশাসন স্বাধীন সচিবালয় আমলা এগুলো কিন্তু ফ্যাক্টর একটা সময় আসবে যে আপনার এই ব্যবসায়ীরা রাজনীতি করবে কিনা বা সেই আগের মতো গুন্ডাতন্ত্র দশ ঘুণ্টা দশ তন্ত্র চলবে কিনা আমাদের গুণগত মান কতটুকু পরিবর্তিত হবে নাকি সেই যেই তিনি নিতাম সেই তিমিরা আবার তিনশো আসামি পয়দা করবো আমরা তিনশো সংসদ সদস্য হয়ে পালিয়ে যাবে এই ব্যবসায়ীরা তাদের গুন্ডা পান্ডা দিয়ে রাজনীতি চালাবে ভদ্রলোক অধ্যাপক শিক্ষক আইনজীবী যারা পেশাজীবী বুদ্ধিজীবী তারা নীরব ভূমিকা পালন করবে তারা সরে যাবে রাজনীতি থেকে সিভিল সোসাইটি টোটালি আউট হয়ে যাবে ইন্ডাস্ট্রি পলিটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে এটা তো হতে পারে না আমাদের গুণগত মান পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই ইয়েতে কাজ করতে হবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে সংস্কারের যে প্রয়োজন আহ সেটি আপনি কতটা আপনি যে প্রয়োজন মনে করেন সংস্কারের জন্য তো একটা সময় লাগে সেটি কিন্তু আপনার দল বা রাজনৈতিক দলগুলো যেটা আছে যে দ্রুত সম্ভব যুক্তি সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আবার এদিক দিয়ে আপনার এই এর একটা পক্ষ বলছে যে না যৌক্তিক সময় বলতে শুধু যে এক বছরের মধ্যে দিতে হবে দেড় বছর মধ্যে দিতে হবে তারা আরো বেশি সময় লাগবে কারণ সংস্কারটা এত সহজ নয় কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সেরকম ভাবে প্রস্তুতি প্রস্তুত কতটুকু নিজেদেরকে করেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে কারণ সারা দেশেই ক্ষমতা যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর দৌড় ছাপ চাঁদাবাজি টেন্ডাবাজি থেকে বহু ধরনের অভিযোগ রয়েছে এভাবেই তো নির্বাচন করা খুব দুষ্কর হয়ে যায় আমি সেটাই বলছিলাম যে আমাদের গুণগত মানটা পরিবর্তন করতে হবে সেই নব্বই পার্সেন্ট ব্যবসায়ী ইলেকশন করবে নাকি দলীয় প্রভাবে দলীয় প্রধানের বা কোন কাউন্সিলিং ছাড়া কোন গ্রহণযোগ্য নেতা ছাড়া তার অন্য ব্যতীত সেই জঙ্গা সেই বাবা এমপি ছিল ছেলে তার এমপি হবে এই প্রক্রিয়া চলবে কিনা নাকি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে চয়েস করে কেন্দ্র কেন্দ্রে সেট করা হবে যে পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য মানুষ পাঠাবো পার্লামেন্টে কোনো ব্যবসায়ী বা ফেমাস হওয়ার জন্য লোক পাঠাবো না পার্লামেন্ট হচ্ছে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্র যেখানে আইন সম্পর্কে মিনিমাম ধারণা আছে পড়াশোনা আছে যারা আইনকে ডেভেলপ করতে হবে জনমুখী করতে হবে সংসদ হবে গণবান্ধব এবং সেখান থেকে ভালো প্রগ্রেসি কিছু বের হবে সেখান থেকে আমাদের কাজ নিশ্চয় করা হচ্ছে এই জন্য আমাদেরকে সময় দিতে হবে সরকারকে সেনাবাহিনীর প্রধান তার বক্তব্য দিয়েছেন তিনি তার জ্ঞানের আলোকে বা তার পর্যবেক্ষণ আলোচনা একটা মন্তব্য করেছেন সেটাও বিশ্লেষণ হবে আমরা বিশ্লেষণ করবো দেখবো নিশ্চয়ই তিনি তার প্রজ্ঞা দিয়ে কথাটা বলেছেন এরকম আরো বক্তব্য আসবে কিন্তু আমরা হতদম হব না একটা নতুন সরকার তাকে একশোটা দিন সময় দিতে হবে একশো দিন পরে গভর্নমেন্টের প্রোগ্রেস দিয়ে নিশ্চয়ই তারা কথা বলবে এবং তখন আমরা হিসাব মিলাবো এখন হিসাব মিলানোর সময় না আমি মনে করি যারা এখন হিসাব মিলাতে চায় তারা অস্থির চঞ্চল ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে তাদের চঞ্চল অত্যন্ত বেশি একটা ধীর স্থির ভাবে রাষ্ট্র একদিনই কিছু হবে না এবং গত ষোলো বছর তাহলে কি দেখেছেন তাহলে আপনি আপনি যে আওয়ামী লীগের ষোলো বছর দানবীয় শাসন দেখলেন তখন আপনাদের কি মনে হয় নাই যে দেশটা ঠিক নাই তখন তো আপনার কথা বলেন নাই তখন তো আপনি পোস্ট করতে পারতেন না এটা এলাকার পাতি নেতা ভয় তো সেখান থেকে আপনারা আবার ফিরে যেতে চান নাকি আপনার যে বক্তব্যটা এখন বলতে পারছেন সেই বক্তব্যটাকে সম্বোধন রাখতে চান সেজন্য আপনাকে সময় দিতে হবে ইন্টার গভর্নমেন্টকে হুট করে কিছু বলা যাবে না এখন যারা মন্তব্য করে ফেলছে আমি মনে করি তারা ভালো সুলভ ভালো কিল্লতা সুলভ আচরণ করছে তাদের ওই প্রজ্ঞাটা নাই আর আঠারো কোটি লোক প্রজ্ঞাপন হবে না নেতারা দেশ চালাবেন রাজনৈতিক দল দেশ চালাবেন কিছু জ্ঞানী মানুষ আমাদেরকে পথ দেখাবেন এটাই আমরা আশা করি ডক্টর ইউনি মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তত একশো দিন সময় দেওয়ার পরে আমরা সমালোচনা যাব এই জন্য আমি এখন পর্যন্ত সরকারের কোনো সমালোচনা যাচ্ছি না তবে তানজিমের হত্যাকাণ্ড তাজিমের সাথে যেটা হয়েছে এবং আমাদের যে আস্তে আস্তে আমাদের ক্রেজিনেস বাড়ছে আমরা অস্থির হয়ে যাচ্ছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সমাজে মবের মতো জঘন্য হত্যাকাণ্ডের জড়িত হচ্ছে এগুলো থেকে আমাদের বেড়ে আসতে হবে আমাদের সামাজিক সুস্থতা দরকার আমাদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা প্রয়োজন কারণ আমাদের জেনারেশন যারা দেখিয়ে দিয়েছে যে তাদের তাদের যে ভিশনটা সেটা ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করবে একসময় তারাও রাজনীতিতে আসবে তারাও বড় হবে তো সুতরাং ওই মেন্টালিটি আমাদেরকে ধারণ করতে হবে যে আগে দিন যে রাজনৈতিক দিনগুলো গেল আমি নিশ্চয় লক্ষ্য করেছেন বিএনপির অবস্থা যদি আমার দলের কথা বলেন আমি দলের সমর্থন হিসেবে বলছি আমি তো মনে করি বিএনপি একটা পরিণত ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন এবং তারেক রহমান সাহেব যে নেতা কর্মীদের তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট ছিল আবার বিএনপির নামে যুবদল ছাত্র নামে আবার সেই পুনর্দখল দখল চলবে এগুলি তো কোনো সংস্কৃতি না আবার বিএনপি ক্ষম যাবে আবার কোন পার্টি আসবে আবার মক শুরু করবে এই কালচার থেকে বের হওয়ার জন্য আমাদের সময় দরকার এবং শক্তিশালী সমর্থক যে সময়ের মধ্যে এই জাতির শৃঙ্খলাতে হবে এটা এই জাতির শৃঙ্খলা শেখা জরুরি এই যে টিসু পেপার থেকে শুরু করলো পলিথিন পেপার থেকে শুরু নিজেকে শৃঙ্খলার মধ্যে আনা খুব ইম্পর্টেন্ট আমরা সিভিলাইজ হতে হবে আমাদের সভ্য হইতে হবে আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে তাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটি হত্যা করা আব্রার মতো লোককে হত্যা করা তকির মতো লোককে হত্যা করা এগারো বছর পর ফাইল ওপেন হয় বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবলোকে ছাত্র লীগের ছিল চাপাতি দিয়ে হেলমেট বাহিনী চাপাতি বাহিনী হোয়াট ইস দিস এখান থেকে আমরা বেরোতে হবে বের হওয়ার জন্য আমাদের এমন সিস্টেম করতে হবে কঠিন আইন করতে হবে যেন আমরা আইনের ভিতর থাকি এবং আমরা নিজেরা সভ্য হই আমাদের সভ্য হওয়াটা সবচেয়ে জরুরি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষক কথা বলেন গোলাম মাওলানা রনি এবং ফেজ দা পিপল থেকে আসিফ আকবর প্রিয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলা হলো আপনারা জানেন যে সৈরাচার শেখ হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অসহায় মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা লোট হচ্ছে মানুষকে মারা হচ্ছে অন্যদিকে সেনাপ্রধান যে বক্তৃতা দিচ্ছে সেনাপ্রধানকে বাংলাদেশের মানুষ আসলে অনেকে আস্থা রাখতে পারছেন অনেকে বলছে যে শেখ হাসিনার যেহেতু আত্মীয় সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেনাপ্রধান আর যেভাবে নিরাপদে তাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে সেনাপ্রধান সেক্ষেত্রে অনেকেই অনেক মন্তব্য নিয়ে রয়েছে অনেকে অনেক মন্তব্য করছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম